আসসালামু আলাইকুম সবাইকে, সুজার একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছো 2021 সালের জন্য, যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে পরীক্ষা দিতে যাবে, তো অনেকে সাজেশন দিয়েছো। তো আমি আজকে তোমাদেরকে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে ইংলিশ কোন ধরনের প্রশ্ন হতে পারে এবং তোমরা কিভাবে ইংলিশের উপরে একটু প্রিপারেশন নিবা, যাদের এখনো পরীক্ষা বাকি আছে যেসব জেলার, আশা করি ভিডিওটি তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকো, তাহলে তুমি বুঝতে পারবা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের জন্য তুমি ইংলিশ কিভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যাবা। শুরুতে দেখো, নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি, এটি একটি আর্টিকেল, সঠিক উত্তর হবে এ। এই ধরনের কিন্তু এমসিকিউ কোশ্চেন এসে থাকে নৌবাহিনীর নাবিক পদে, 10টি এমসিকিউ আসে, প্রত্যেকটি প্রশ্নের মান অর্থাৎ নাম্বার 2 করে দেয়া থাকে। পরের প্রশ্নতে দেখো, শি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, সঠিক উত্তর হবে অ্যান ইঞ্জিনিয়ার। তিন নম্বরটি দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, শি কুকস ওয়েল অ্যান্ড ইট ওয়েল, এখানে সঠিক উত্তর হবে কম্পাউন্ড। চার নম্বরটি দেখো, অন সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান ওয়ে, এটি সঠিক উত্তর হবে সিম্পল। পাঁচ নম্বর কোশ্চেনটি দেখো, ফাইন্ড ইন দ্য প্ল্যান উইথ কারেক্ট প্রিপোজিশন, আই শ্যাল মিট ইউ ড্যাশ 6 o'clock, সঠিক উত্তর হবে এট 6 o'clock। ছয় নম্বরটি দেখো, হি কামস ড্যাশ এ কার, এখানে সঠিক উত্তর হবে বাই। সাত নম্বরটি দেখো, আই শ্যাল ভিজিট দ্য বুক ফেয়ার টুমরো, সঠিক উত্তর কি হবে সিম্পল ফিউচার। পরের প্রশ্নটি দেখো, হোয়েন আর ইউ গোয়িং টু ঢাকা, এটি কোন টেন্স, সঠিক উত্তর বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নয় নম্বর কোশ্চেনটি দেখো, সিলেক্ট দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগস, লেট আস অ্যাটেন্ড দ্য পার্টি, সঠিক উত্তর হবে শ্যাল উই। দশ নম্বর কোশ্চেনটি দেখো, ইট ইজ রেইনিং, এর সঠিক উত্তর হবে ইজেন্ট ইট, অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-10-এ যে সিলেবাসটি কভার করেছিলা, অর্থাৎ তোমাদের টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, তারপর ছিল আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পেস, এ জাতীয় টপিকসগুলো তোমাদের নৌবাহিনী নাবিক পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে পড়ো এবং আমার এই 10টি কোশ্চেনের মাধ্যমে অ্যাটলিস্ট তোমরা একটু হলেও বুঝতে পারবা যে কোন ধরনের কোশ্চেনগুলো বা কীভাবে এমসিকিউ আকারে আসতে পারে। তো যাই হোক, যারা এখনও পরীক্ষা দিতে যাওনি, যাদের পরীক্ষার ডেট বাকি আছে, তোমরা চাইলে কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে নৌবাহিনীর নাবিক পদের 7 দিন, 10 দিন, 15 দিন অথবা 1 মাসের একটি প্রস্তুতি কোচিং করে যেতে পারো। এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তুমি কেন প্রস্তুতি কোচিং করতে আসবে, এটা একটু নিয়ে আলোচনা করি এখন। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। অর্থাৎ সোজা ট্রেনিং একাডেমিতে আসলে নৌবাহিনীর নাবিক পদের জন্য কোচিং করলে তোমার উপকার কী কী হবে দেখো। সোজা ট্রেনিং একাডেমিতে নাবিক পদের জন্য আমরা কিন্তু এখানে 600+ ইংরেজি প্রশ্ন পড়ানো হয় এবং 20টির অধিক মডেল টেস্ট নেওয়া হয়। তোমরা যখন এখানে আসবে, আমরা নৌবাহিনীর পরীক্ষায় কমন পাওয়ার মতো সাজেশন দিব, শিট দেব, প্র্যাকটিস করাবো, মডেল পরীক্ষা নেব, এতে করে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় যে হবে বা মডেল পরীক্ষায় যে আমরা নেই তা কিন্তু না, নৌবাহিনীর নাবিক পদের জন্য যারা এখানে আসবা তাদের আমরা মেডিকেল চেক আপ করে থাকি। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের, সেই সমস্যাগুলো তুমি কীভাবে সমাধান করবা সেটার উপরে একটা পরামর্শ পাবা। পাশাপাশি তোমার ভাইবা পরীক্ষার প্রস্তুতি করানো হয়, শারীরিক পরীক্ষার প্রস্তুতি করানো হবে। এগুলোর কারণেই কিন্তু আসলে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা সবসময় দেখো, তোমরা তো জানি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা আসে, এসে কিন্তু এই বিষয়গুলোর উপরেই তারা প্রস্তুতি নিয়ে যায়। এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে সব থেকে
গুরুত্বপূর্ণ বিষয়, যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় তারাই কিন্তু এই পরীক্ষাগুলোতে ভালো করতে পারে এবং পাশ করতে পারে। এবং সবথেকে আরেকটা মজার প্রশ্ন তোমরা অনেকে আমার কাছে পড়ে থাকো, সেটা হচ্ছিল নাবিক পদের জন্য কোন ধরনের বই পড়বা। আসলে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছিল তোমার টেক্সট বই, ক্লাস 19-এর যে বইগুলো তোমরা পড়ছিলে ওই বইগুলোই কিন্তু আবার তোমাদের একটু রিভিশন দিতে হবে। পাশাপাশি যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসে কোচিং করার জন্য, আমাদের নিজস্ব কিছু গাইড বই আছে, সাজেশন শিট আছে, এগুলো আসলে আমরা এখানে যারা ভর্তি হয়ে কোর্স করে তাদেরকে শুধুমাত্র দিই এবং তাদেরকে এই বইগুলোর মাধ্যমে প্রস্তুতি করানো হয়, পড়ানোর মাধ্যমে। এই হচ্ছে বিষয়। দেখো আর আরো কিছু বিষয় লাভ হবে তোমাদের এখানে কোচিং করতে আসলে, সেটা একটু নিয়ে আলোচনা করি। সেটা তো আমি বলে দিলাম, এই যে মেডিকেলের বিষয় থাকে, মেডিকেলে ফিট করানোর বিষয়, লিখিত পরীক্ষায় তোমাদেরকে সাজেশন দেওয়া হবে শুধুমাত্র ইংলিশের উপরেই না, বাংলাদেশ নৌবাহিনীতে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষার প্রশ্ন এসে থাকে, সেটা ছিল বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। এই 5টা বিষয়ের উপরে আমরা অধিক পরীক্ষা নিয়ে থেকে সাজেশন দিই, আর শিট দিব, আর গাইড বই দিব। এগুলো আসলে তোমরা যদি কভার করতে পারো পরীক্ষার আগে, তোমরা অবশ্যই পরীক্ষা পাশ করার মতো সক্ষমতা অর্জন করবা। তারপর মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন শিট সাজেশন আর ডেমো ভাইবা, এগুলো আমরা নিয়ে থাকি বা বিভিন্ন সাজেশন শিটগুলো তোমাদেরকে প্রোভাইড করে, যাতে তোমরা এগুলো পড়ে ভালোভাবে পরীক্ষায় মৌখিক পরীক্ষা অ্যান্সার দিতে পারো। তারপর শারীরিক পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করিয়ে থাকি। এই হচ্ছে বিষয়। তো তোমরা যারা চাচ্ছ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে স্টুডেন্টরা আসে, এসে প্রস্তুতি করে, দেখো আমার পিছনে অনেক স্টুডেন্টরাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে, তোমরাও চাইলে কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে স্বল্প খরচে 7 দিনের, 10 দিনের, 15 দিনের অথবা 1 মাসের প্রস্তুতিমূলক কোচিং একটা করে যেতে পারবে। এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে, পরীক্ষা ভালো করতে পারবা। আত্মবিশ্বাসটা খুব দরকার পরীক্ষা ভালো করার জন্য। এখন একটু দেখো আমাদের কোচিংয়ে সমসাময়িক অফিসার এবং সৈনিক পদে বিভিন্ন জেলা থেকে এসে শিক্ষার্থীরা, অসংখ্য শিক্ষার্থীরা চান্স পেয়েছে। ইনশাল্লাহ তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরাও যাতে চান্স পাও এটা সবসময় আমি চাই, দোয়া করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো অসংখ্য অসংখ্য স্টুডেন্ট কিন্তু এসে আমাদের এখানে চান্স পাচ্ছে। তো তোমরা কেন প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবো? তোমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও নৌবাহিনীর নাবিক পদে, সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি পেয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করো, এটাই আমি আমার কামনা, এটাই আমার দোয়া তোমাদের জন্য। আর সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যাওয়ার আগে আরেকটু বলে দিই, ইংলিশ পরীক্ষার জন্য তোমরা ক্লাস 19-এর যে সিলেবাসটা ফলো করেছিলে ওই সিলেবাস অনুযায়ী একটু এখন থেকে পড়ালেখা শুরু করো, কারণ চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষা পাস করতে চাইলে একটু তোমাকে পড়তেই হবে। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ সবাইকে।